বিয়ানীবাজার উপজেলায় করোনা ভাইরাসের প্রকোপ কমছেই না। সারা দেশে করোনা ভাইরাস শনাক্তের হার নিম্নগামী হলেও বিয়ানীবাজারে এই সংখ্যা 48% কাছাকাছি। গত এক সপ্তাহে সংগৃহীত 295 জনের নমুনা থেকে করোনা পজিটিভ হয়েছেন 143 জন। শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন 29 জন। এ নিয়ে উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 1453 জন, এর মধ্যে মারা গেছেন 61 জন। টেস্টে এখন আমাদের যে পজিটিভ হওয়ার হার সেটা এখানেই আমাদের প্রায় প্রতি 3টি স্যাম্পলের 1টি পজিটিভ আমরা কিন্তু বিয়ানীবাজার হাসপাতালে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে যায় এবং বাদবাকিগুলো আমরা আরটিপিসিআর এর জন্য সিলেটে পাঠাই এবং হয়তোবা আমাদের কিছুদিন পূর্বেও আমাদের যে স্যাম্পলগুলো আমরা পাঠাতাম তখন আসলে সিলেটে প্রচুর পরিমাণে স্যাম্পল কিন্তু সিলেটে যেত, কিন্তু আরটিপিসিআর ল্যাবের যে সক্ষমতা সেই সক্ষমতার আর চেয়ে কিন্তু কয়েক গুণ স্যাম্পল প্রতিদিন সেই ল্যাবগুলোতে যেত। এই কারণে কিন্তু আমাদের রেজাল্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার মধ্যে আমাদের রোগীরা পড়ে যেত। এখন যেহেতু স্যাম্পল একটু কম আছে এবং সিলেটেও সব উপজেলা থেকে স্যাম্পল কম যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এখন যে দীর্ঘসূত্রতা অনেক ক্ষেত্রে 5-6 দিন লেগে যেত সেই 5-6 দিন কিন্তু এখন সেই সময়টা লাগছে না। আমরা প্রথমে স্যাম্পল দেওয়ার পরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করি, তো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পরে তৎক্ষণাৎ আমাদের অনেক সময় কিছু রোগীর ক্ষেত্রে পজিটিভ পেয়ে যায়, তাদেরকে আমরা জানিয়ে দিই যে আপনার পজিটিভ, আপনি আইসোলেশনে থাকবেন, বাসায় আলাদাভাবে অবস্থান করবেন এবং আপনার চিকিৎসার প্রয়োজন হলে আমাদের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যেহেতু র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ আসেনি তাহলে মনে হয় আমার কোভিড-19 আমি আক্রান্ত নই, এই ধরনের একটা মানসিকতা নিয়ে অনেকে কিন্তু স্যাম্পল দেওয়ার পরেও ঘুরে বেড়ায়। কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো, যারাই স্যাম্পল দিবেন এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রেজাল্টই আসলে ফাইনাল রেজাল্ট নয়। আমরা তো যারা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ আসে তাদের স্যাম্পলটি আমরা আরটিপিসিআরের জন্য সিলেটে পাঠাই এবং আরটিপিসিআরের পরে যে রেজাল্ট আসে সেই রেজাল্টের ভিত্তিতে আমরা নিশ্চিত হই যে কেউ কোভিড আক্রান্ত কি মানে কোভিড আক্রান্ত না সেটা নিশ্চিত হওয়া যায় আরটিপিসিআরের রেজাল্ট আসার পর। বিয়ানীবাজারে নতুন করে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের হার বাড়ছে। নতুন আক্রান্তদের মধ্যে 18 জন স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হয়েছেন। এছাড়া সিলেটের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা থেকে পজিটিভ হয়েছেন আরও 11 জন। অ্যাভারেজে এখন কোনো কোনো দিন 40-45, কোনো কোনো দিন 35, এরকম অ্যাভারেজে হয়তো বা 40-এর কাছাকাছি আমাদের এখন স্যাম্পল প্রদানকারীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এক আহ্বান করব যে আপনারা যারাই এই ধরনের কোভিডের যে উপসর্গ, জ্বর সর্দি কাশি এর ধরনের উপসর্গ আপনাদের শরীরে দেখা গেলে আপনারা স্যাম্পল দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার সুযোগ আছে, সেই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এবং আপনার অবস্থানটা নিশ্চিত হন যে আপনি করোনায় আক্রান্ত কিনা। সারা দেশে করোনার প্রকোপ আগস্ট মাসের মধ্য সময় থেকে কমে আসতে শুরু করলেও বিয়ানীবাজারে করোনার প্রকোপ বাড়ছে। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা উদ্বেগ প্রকাশ করে বলেন, করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা উচিত। সৈয়দা আখি হক, এবিটিভি।